কে ধরে কেন হম বুক গুজে নাকি শুধু কেই চলবে না এলে মেন যাবি কি করে কি করে ঢুকলে ঢুকলে কি করে বাইরে থেকে ঢুকে নি আমি প্রতিভা নামটা মেয়েদের বডিটা ছেলেদের নাকি বডিটা আরে আমি ট্যালেন্ট তোর ট্যালেন্ট মানে মানে বুঝছো না একদিন যা ভাঙিয়ে প্রকাণ্ড ফেমাস কবি হয়েছ আঠেরোটা বই আর পনেরো খানা প্রাইজ আমি না সেই ট্যালেন্ট কি হলো আলমারিতে হাজার কোটি টাকা আছে হ্যাঁ আমার ঘড়িটা ফরেন এটিএম কার্ডের পিন বলে দেবো মারবেন না আরে গেধ আমি ডাকাত নই আমি না তোর ট্যালেন্ট মালতি বাহাদুর বাহাদুর মাছান গেছে আর বৌদি দোতলায় চান করছে সাওয়ার প্লাস রবীন্দ্র সঙ্গীত কিছু চিন্তা জামা থামা মামা মাথা ঘামা আমি না তোর ট্যালেন্ট তা তুই বাইরে কেন সেটাই বলতে এসেছিলাম আমি চলে যাচ্ছি চলে যাচ্ছিস মানে ট্যালেন্ট আমার যাই নাকি তো যায় না না বাংলা বাজারের প্রত্যেকের ট্যালেন্ট যদি ছেড়ে না চলে যেত এ মাল বেরোতো যায় না যত ইয়ে আর কি হ্যাঁ সকালের দিকে আর কি হ্যাঁ আমি শুধু একটা শব্দ বলছি তুই মিল দে যেমন জল জলের সঙ্গে কি মেলে ফল তোর শব্দটা হলো মালা এর সঙ্গে কি মেলে বল একটা মিল বল এটা কোনো প্রশ্ন হলো নাকি আমি সুভাষ মালা হাতে সুভাষ মুখুজে সজারু বঙ্কিমচন্দ্র লোকে বলছে আমি রবীন্দ্রনাথকে ক্রস করে যাবো শোন আমি বত্রিশ বছর খাটলাম এবার যাচ্ছি কিন্তু কেন কেন মানে সবার সালা সি আছে ই আছে বছরে দুবার ফুকেট যাবার প্ল্যান আছে আমি কি সালা স্লেভ কি মুশকিল আরে ই আমি তো এই ডিমেন্টগুলো জানতামই না অন্য ট্যালেন্টরা না বলেও যায় না আমি অতি ভদ্র তাই বলতে এলাম টাটা টাটা মানে আমার বইটা মাঝে জমা দিতে হবে ওটাকে লং মার্চ করিয়ে দে তুমিও ঘুমিও কোনো ব্যতিক্রমী বাদুড়ের বুকে ওর মুখ থেকে ওর লেখা কবিতা শোনা এক অনন্য অভিজ্ঞতা যেন জলপ্রপাত ও জোনাকির আলো মধু দিয়ে গুলে কেউ নীল বোতলে রাখলে আমরা এবার সরাসরি চলে যাব সে বিখ্যাত খেলাটির দিকে যেটা ওর প্রত্যেকটি কবিতা পাঠের পর অভিনব স্বাক্ষর হয়ে আছে আপনারা উঠে দাঁড়িয়ে নিজের নাম বলবেন সঙ্গে সঙ্গে উনি তা দিয়ে দু তিন লাইনের অনবদ্য একটি পদ্য বানিয়ে আপনাদের শোনাবেন আমরা আবারও অনুরোধ করব আপনারা আপনাদের মুঠো ফোন থেকে দয়া করে আজ বরং থাক মানে কদিন ধরেই আমার মনে হচ্ছে এই যে কবিতার নামে খেলা করছি হ্যাঁ এই যে একটা চটজলদি মানে সার্কাসের মতো একটা ফোকাস ফোকাস হিলিগিলি এতে কবিতার প্রতি হয়তো তেমন সম্মান দেখানো হচ্ছে না কিন্তু এটাই তো আপনার সবচেয়ে বড় হিট হ্যাঁ হিট হিটকেই তো হিট করতে হবে সবাই হাততালি দিচ্ছে মানে যে জিনিসটা ঠিক তা তো নয় কিন্তু এতদিন ধরে তো এইভাবেই তো আপনি তারিখ ভুল করে এসেছি বলে আঠারোতেও ভুল করে চলতে হবে তাহলে তো ডিভোর্স হতো না আমি অনেক আশা করে এসেছি স্যার আমার নাম জলার যদি আমাকে নিয়ে দু লাইনের একটা কবিতা লিখে দেন দেখুন কবিতা একটা সাধনা মন্দিরে কি জোকারকে ঢুকতে দেওয়া উচিত আমার বাবা তো অজন্তা স্যারের কাছে জোকার ছিলেন উনি তো আমাদের গায়ের শিব মন্দিরে রোজ ঢুকতেন আমরা থেকে আসছি আপনি অনেক দূর থেকে আসছেন বলে শিল্পের থিওরি অসুবিধা হয় প্রখ্যাত কবিকে ওনার একটা আড়াই মিনিটের বাইট বদি আমরা তাহলে ওনার জাস্ট একটা মানে ছবি তুলে নিই মানে মারিনি ওটা একটা এরকম জেস্ট চেয়ার ছেলে যাওয়া যাবে ওই কথা উঠছে কোত্থেকে মাস্টার হলো পেস্ট্রিতে তোমার কোনো ছবি নেই পুজোয় কোনো বইও বেরোয়নি এই রকম চলতে থাকলে আর বঙ্গ সমাজ থেকেও তোমায় দেখা না কদিনের মধ্যেই তুমি মার্কেট থেকে আউট অত সহজ নয় আট বছর ধরে আমি নাম্বার ওয়ান আমার একটা বইয়ের রয়্যালটি থেকে তোর হেরে দুল হয়েছে রোহিত গাঙ্গুলি কি স্পিডে উঠে আসছে দেখেছ ও তো খিস্তি লেখে কিন্তু ফাটিয়ে লেখে খিস্তির সঙ্গে কিস্তির মিলও দিতে পারে তুমি তো এখন ঢ্যাঁড়স আসল কথাটা বল রোহিতের সঙ্গে হোয়াটসঅ্যাপে সেক্সটিং চলছে যদি চলে ধরো চলছে আমার তো সব সময় বাপের বসের সঙ্গে শুতে হবে তার মানে নেই তোকে আমি রোহিত কনফিডেন্ট প্রলিফিক অ্যারোগেন্ট সারাদিন মাথায় হাত রেখে বসে বসে কাঁদুনি গায় না লিখতে পারি না তো কি হয়েছে আমি তো আমি তুই আমায় বেশি ভালোবেসেছিস না আমার লেখাকে যখন অটোগ্রাফ নিতে গেছিলাম আর তুমি ফাটাক্সে জড়িয়ে ধরেছিলে কই তখন তো জানতে চাওনি প্রেম না ফেম শোল যুগে যুগে লেখকদের রাইটার্স লগ হয়েছে একটু বেশি সেক্স করলেই সেরে যাবে তাহলে তো তোমার স্লোগান পাক্কা সোনাগাছি যাও নোবেল পাও সেদিন গালিব পড়ছিল কি ইনসাইট হাজারো খোয়াইশ গালি না রে মাঝে মাঝে মনে হয় আমরা যে শেক্সপিয়ারের ডার্ক লেডি সনেট গুলো ধর শেক্সপিয়ার তুই ধর ছাড়া কোনো সেন্টেন্স শুরু করতে পারবি কোথাও বেরিয়ে ফেরি আয় না দেবি লাইন টাইন সব মাথায় আসছে মন্দারমণিতে আমার চেনা আছে বলে দেবো আমি তোদের মতো নিকিনি না মন্দারমণি যাবে বেশ তো তাহলে সুইজারল্যান্ড জানা বুঝেছি ধর সুইজারল্যান্ড তুই সিনেমা বানানা

আমাকে নয় বল লাগে সাবান কেউ বল লাগে আচ্ছা তুমি রিফিউজ করলে কেন তুমি চুপ করো তো চুপ করো না সারাদিন তো চুপ করেই আছি তাতে তো কোনো লাভ হচ্ছে না তোমার কি হলো বলো তো পৃথিবীতে কত মানুষ তো কবিতা না লিখেও বেঁচে আছে হ্যাঁ এত মানুষ না খেয়ে বেঁচে আছে তুমি খাওয়া ছেড়ে দাও তুমি বলো না রিটায়ার করেছো আরে পিকে থাকতে থাকতে কত লোক রিটায়ার করে না যা আর লিখবো না এতে গ্ল্যামারও বাড়বে আচ্ছা কত অ্যাথলিটের তো অ্যাক্সিডেন্টে পা কাটা যায় হ্যাঁ তখন তারা দুহাত তুলে ব্যাগাডুলি খেলে আর রাত্রিরে মহানন্দে সেক্স করে পা না থাকলে সেক্স করা যাবে না কেন স্টিফেন হকিং করছে এই তুই ফটো দাও ফটো দাও বলে দাও আমি মরে গেছি ফোন ধরতে পারবো না নির্মাল লোক বেঁচে আছো না মরে গেছো বল কি মোটা বিল্টুর মতো চাউমিন খাচ্ছে এই চেহারা নিয়ে তুই কুমিটা খেলতে পারবি স্ট্যামিনা আছে কাগজে ফেমাস খুবই মাছ চোর চোরপুচু খেলতে ভালো লাগবে হ্যাঁ শোন না বস বসে কথা বলি প্লিজ সাবধানে এখানে না খাবার রয়েছে হ্যাঁ আয় আমি বসছি আয় প্লিজ তুই কি চাই বল কত এল তু নিলি আর ওগুলো সব বানিয়ে বলেছিলাম তাহলে তোর অসুবিধাটা কোথায় নাকি আমি সাকসেসফুল বলে অস্বস্তি মানে শিল্পী না খেতে পেলে মহান আর বিজনেস ক্লাসে ট্রাভেল করলে শিল্পর থেকে ছু তো ধর আমি কি মাল কে করে দিলি ম্যাগাজিন নাকি তোর মনে থাকলে তা নিবি না কেন ও যাদের আমার সাথে তাদের হিংসে তাহলে কি এতদিনের রিলেশন

লা 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 কিন্তু ভাবতেও পারছিস না কি ভুল করছিস কেন কি করবি কন্ট্রিবিউট করবি না এমনি তো তো করছিলি না আরে ওর বাবা করবে পাঁচাই চারটে পাঁচনবাড়ি লাগাবো না দেখ ডিলটা তো তোরা আমার মধ্যে এই শুয়ারগুলো আজকে কত থেকে এই আমরা খবর নাদিরা তোকে পাকড়া তোকে মিক্স চাউমিন খেয়ে খেয়ে তো আনন্দ সামিও হচ্ছে মানে আগে রাত আমি এখন তো একেবারে ঠিক আছে ঠিক আছে যা তোরা যা আমি দেখছি ঠিক আছে বাবুর যা মর্জি দেখ তুই তো জানিস জোর করে কিছু হয় না কে বলেছে কিছু হয় না রাজুমস্তান দীপালিকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেছিল দশ বছর পরে সিরোসিস হয়ে রাজু মরল পরের দিন দিপালি সুইসাইড করলো ফ্লেয়ারটা অলরেডি কিছুটা ফিরে আসছে দাঁত মাছ দিয়েও দিচ্ছে করছে তোর প্ল্যানটা কি বল টর্চারের যা প্ল্যান খেতে না চোখে বাঁকালি ঢুকিয়ে দেব তোর ট্যালেন্টই অন্ধ হয়ে যাবে এই ট্যালেন্টের চেয়ে কানা ট্যালেন্ট ভালো কিন্তু আমি না চাইলে তো তুই লিখতে পারবি না লিখবো না তুই মরবি আমি মরবো কদিন নিজের চোতা করে চালা না তদিন আমি মন ঠিক করছি ট্রাই করেছি মাইনি হেভবি নিচু লাগে এই নিজেকে আড়াল করে নিজের চালকলা নিয়ে পালিয়ে আসা কিন্তু এটা এটা তো কোনো সিভিলাইজ তারিকা না আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে অন্তর বা না করছে চুল করছে বাবা কোথায় এখানে নরম কই চুল খেয়ে দেবো না এখানে শান ওখানে কি করছে কাঁদছে এভাবেই চলবে কদে তোমার কোনো এথিক্স নেই মা অসুস্থ হচ্ছে না মাংস খাওয়ার মতো আনন্দ হচ্ছে চিকেন না পাটা মধু পর্ক সেটা তো ঘিটি দিয়ে পূজোর সময় কি সব বানায় মধু সঙ্গে পর্ক পরপর দুটি আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার পরেও উনি যে আমাদের মধ্যেই ফুল ফোটাচ্ছেন এ ওর মহত্ব পরেরজন স্যার আমাকে নিয়ে একটা কবিতা বলুন না আমার নাম জলীয় জলিও আগেরবার বলেছিলেন না জলার ক আগে নিউম্যানলিস্ট ওটা বদলে দিয়েছে স্যার জলীয় তোমার দুঃখের কথা আমি নিউম্যানলজিস্টকে বলিও কি হয়েছে ফাংশন চলছে টাইলের দরজা বন্ধ করে দিয়েছে সুইসাইড করবে ও দড়ি খুলে দিলো ওকে বছরের পর বছর বেঁধে রাখা যায় নাকি আমাকে বললো প্যারালিসিস হয়ে যাচ্ছে কেন আরে আমি তোকে ডেলি সুসুড়ি দিয়ে দিই আরে বলছি তো আমার ভুল হয়ে গেছে সব সময় শুধু আমার দোষ এখন এসো মরিস না যা চাস তাই দেবো বেরোলেই তো আবার বেঁধে নিবি মাইনি বলছি না অনেক প্রাইজ হয়ে গেছে প্যারিসে বাড়ি হয়ে গেছে তুই এবার কদিন ভেকেশান নেই আমি যেতে চাই না চাস না মানে না আমি যেতে না চাইলে তো মিটেই গেল না মানে ঠিক মিটলো না সিরিয়ালের মতো কথা বলছিস কেন ঝেড়ে কাশ আমি তো বই সঙ্গে থাকতে চাই তুমি ওকে এমন করো আমার মায়া পড়ে গেছিল রোজ খাবার দিতে এসে ঘন্টার পর ঘন্টা ওর সঙ্গে আমার ও কিন্তু খুব ভিটি নাকো ডাকে না মন্দিরা জানো কি কেমন আছে আলিপুর জেলের মন্দিরা অগস্ত সমুদ্রে জল খাও সঙ্গে পোস্ত আনান্যা তোমার সমস্যা হবে বানান্যা আসল নাম তো অনন্যা আরো জমেছে কি চাই হিরের কাছে নেই আর কিছু তো বাকি নেই না লাগবে দাদা দাদা বৌদি পুলিশ জার পেলেন ভালোই তো পুরোটাই ফ্যামিলিতে থাকলে কে হলো রোহিত গাঙ্গুলি সুইসাইড করেছে খেতে পেত না তো না সেজন্য না সুইসাইড নোটে লিখেছে আমার বউ কেন লিখতে পারে না